हेलो एवरीवन, दिस इज निया प्रीत एंड वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज सीकर फ्रॉम माय फ्रेंड्स। আজকে আমি টিএলএম নিয়ে আলোচনা করব। অলরেডি আমি এই চ্যানেলে গ্রামারের উপরে বেশ কিছু ভিডিও আপলোড করেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য কিছু পেডাগজির ভিডিও আপলোড করা উচিত। তো সেই জন্য আজকে থেকে আমি নতুন পেডাগজির ক্লাস শুরু করব, এবং পাশাপাশি আমার যেমন গ্রামারের ক্লাসগুলো চলতো ঠিক তেমনই চলবে। এবং এই যে টিএলএম এর ক্লাসটা হবে, এটা দুই তিনটে ভিডিওর মাধ্যমে আমরা কভার করার চেষ্টা করব, এবং সেই টিএলএম এর টোটাল পার্টটা কভার করার পরে আমরা কিছু প্রশ্ন উত্তর করব, যাতে পরীক্ষাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আশা করি তোমরা বুঝতে পারবে এবং ভালো লাগবে আশা করি। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করবে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। কেন কি তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা কমেন্ট করতে, তাতে আমার কি নতুন নতুন ইন্সপিরেশন বাড়ে এবং নতুন নতুন ভিডিও বাড়াতে কিন্তু আমি আরও বেশি আগ্রহ হই আর কি, ভালো লাগে আর কি নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সো ফ্রেন্ডস, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের প্রথমে বুঝতে হবে যে টিএলএম জিনিসটা কি, ঠিক আছে? টিএলএম এর অর্থ হলো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে? অর্থাৎ কি না, যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার করে একজন শিক্ষক মহাশয় তার শ্রেণীকক্ষে তার পঠন পাঠনকে আরও সুসংগঠিত এবং মজাদার আকর্ষণীয় করে তোলে এবং পঠন পাঠনকে আরও বেশি ইফেক্টিভ করে তোলে, সেটাকে আমরা বলবো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে? অর্থাৎ আমরা ডেফিনেশনটা কি বলতে পারি, ডেফিনেশনটা হলো দ্য টিচার টেক্স দ্য হেল্প অফ সাম ইনস্ট্রুমেন্টাল এইডস টু প্রেজেন্ট হিজ আইডিয়াস মোর ইফেক্টিভ ইন হিজ ক্লাসরুমস ইজ কল্ড টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে? অর্থাৎ আমি যেটা পূর্বে আলোচনা করেছি, যে সমস্ত ম্যাটেরিয়ালস শিক্ষক মহাশয় তার শ্রেণীকক্ষে ব্যবহার করবেন এবং তার যে পঠন পাঠন আছে সেটা আরও আরও বেশি সুসংগঠিত এবং ইন্টারেস্টিং করে তুলবেন, বেশি ইফেক্টিভ করে তুলবেন, সময় অল্প সময়ে বেশি জিনিস প্রোভাইড করবে, সেটাকে আমরা বলবো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে? এবার এই যে টিএলএম এর যে রোল, ভূমিকা, কেন আমরা টিএলএমটাকে কেন ব্যবহার করবো, অর্থাৎ দি সিগনিফিকেন্স অর দি ইম্পর্টেন্স অফ টিএলএম, ঠিক আছে? এর যে পয়েন্টগুলো রয়েছে, সে পয়েন্ট প্রথমে কি আছে, পয়েন্টগুলো হলো টিএলএম মেক্স দ্য টিচিং মোর ইফেক্টিভ অ্যান্ড ইন্টারেস্টিং। অর্থাৎ আমরা বুঝতে পারছি টিএলএম ব্যবহার করে একজন শিক্ষক মহাশয় তার শ্রেণীকক্ষে তার পঠন পাঠন আরও বেশি ইন্টারেস্টিং করে তোলে এবং বেশি ইফেক্টিভ করে তোলে, ঠিক আছে? দে হেল্প টু অ্যাভয়েড এক্সেসিভ মনোটোনাস অ্যান্ড এমটি ভার্বালাইজেশনস, ঠিক আছে? অর্থাৎ কি না, যে একঘেয়েমি একটা ক্লাসের মধ্যে শুধু কথোপকথন আর থিওরিটিক্যাল ক্লাস, এর ফলে কি হয়, স্টুডেন্টরা বোরিং হয়ে যায়, মনোটোনাস একঘেয়েমি চলে আসে। কিন্তু আমরা টিএলএম ব্যবহার করে সেই একঘেয়েমিটা কিন্তু অনেকটাই দূর করতে পারি এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের মাধ্যমে। নেক্সট যে পয়েন্ট রয়েছে, দে প্রোভাইড ভ্যারাইটি ইন টিচিং। অর্থাৎ কি না, একটা ক্লাসের মধ্যে ভিন্নতা, একটা নতুন একটা ক্রিয়েটিভিটি, একটা নতুনত্ব কিন্তু প্রোভাইড করে ক্লাসের মধ্যে এই টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ব্যবহার করে, ঠিক আছে? তারপরের যে প্রশ্ন বিন্দুটা রয়েছে, পয়েন্ট রয়েছে, দে ক্রিয়েট ইন্টারেস্ট অ্যান্ড ইন্সপিরেশন অ্যামং লার্নার্স। অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ইন্সপিরেশন, ঠিক আছে? ইন্সপিরেশন বলতে মোটিভেশন, ইন্সপিরেশন ইত্যাদি কিন্তু আসে এবং আরও বেশি ইন্টারেস্টেড হয়, ঠিক আছে? শ্রেণীকক্ষে আরও বেশি ইন্টারেস্টেড হয়। দে প্রোভাইড ডাইরেক্ট সেন্স এক্সপিরিয়েন্স টু দ্য স্টুডেন্টস। টিএলএম ব্যবহার করে কিন্তু আমরা সরাসরি সেই বিষয়বস্তুর সঙ্গে আমরা নিজেদেরকে বেশি বেশি ইন্টারাক্ট করতে পারি। অর্থাৎ কিনা, ভার্বালি যে কমিউনিকেশনটা হয় তার থেকে কিন্তু টিএলএম ব্যবহার করে আমরা স্টুডেন্টদের সঙ্গে বেশি আরও ইন্টারেক্টিভ হতে পারি, ঠিক আছে? দে সেভ টাইম অ্যান্ড এনার্জি, এটা আমি প্রথমে বলেছিলাম। অর্থাৎ কিনা, এই টিএলএম ব্যবহার করে আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে বেশি ইফেক্টিভ এবং বিষয়টাকে খুব ক্লিয়ার করতে পারি, ঠিক আছে কিনা? অর্থাৎ এই টিএলএম ব্যবহার করে ভার্বালি যে আমরা ক্লাস নেই তার থেকে কিন্তু টিএলএম ব্যবহার করে অল্প সময়ের মধ্যে বেশি জিনিস আমরা প্রোভাইড করতে পারি। এবার রোল বা ইম্পর্টেন্স টিএলএম এর যেটা, সেটা আলোচনা হয়ে গেল। এবার লিমিটেশনস, অর্থাৎ কি না, টিএলএম এর যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেটা কি আছে। সীমাবদ্ধতা হলো, অনেক সময়ই আমরা দেখি যে টিএলএম কিছু কস্টলি হয়ে যাওয়া, যেটা কিনা
প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাফোর্ড করা সম্ভবপর হয় না। অনেক সময় সেটা খরচা সাপেক্ষ হওয়ার জন্য টিএলএম এর মানে যোগান দেওয়া সম্ভবপর হয় না। আর তাছাড়া অনেক সময় আমরা দেখেছি যে যে টিএলএম যেহেতু একটা ইনস্ট্রুমেন্টাল, সেই সেই জন্য অনেক শিক্ষক মহাশয় কিন্তু সেই ইনস্ট্রুমেন্টের সঙ্গে খুব বেশি ফ্যামিলিয়ার হয় না, যার দরুন তাকে সেই ইনস্ট্রুমেন্টটা চালাতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। ঠিক আছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে টিএলএম এর উপরে সেশন চলছে এর উপরে আরো একটা দুটো ভিডিও হবে এবং তারপরে কিছু আমি প্রশ্নোত্তর কার্যক্রম করব, সেখানে কিছু প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের উত্তর সলভ করে দেওয়া হবে। আশা করি ভালো লাগবে ক্লাসগুলো, এবং ভিডিওটা যদি তোমাদের উপকৃত হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, কারণ কি লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমার ভিডিও করার ইন্সপিরেশন আরও বেড়ে যায় এবং নতুন নতুন ভিডিও করতে আমি উৎসাহ পাই। এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।